তোমাদের রানী, 8ই সেপ্টেম্বর শুক্রবার থেকে প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায়। বাবুজি, বড় অপমান লাগছে গুড্ডি মা, বড় অপমান লাগছে। এতদিন যে কথাটা আমি বলিনি, এখন সেই কথাটা আমার মনে হচ্ছে। মনে হচ্ছে কি, আমার মেয়ে না হলেই ভালো হতো, মেয়ে মরে গেলে ভালো হতো। বড় অনেক দুঃখে কথাটা বললাম বাবুজি, অনেক দুঃখে। কান কান যত পারিস কেনে নে, এই জীবনে তো তুই সুখ পাবি না, এই জীবনে তুই সুখ পাবি না, বাকি জীবনটা তো তোকে কাঁদতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব তুই ঘরের মেয়ে ঘরে ফিরে আয়। শোনো বহুটু, আজকে আমি তোমাকে একটা কথা লিখে দিচ্ছি, তোমার মেয়ে তোমার কাছে আর কোনোদিনও ফেরত আসবে না, দেখে নিও তুমি। কি জানো তো, ডোবা থেকে যারা সমুদ্রে গিয়ে ডুবেছে না, তারা কি আর ডোবায় থাকতে পারে? তুমিও যা। আমি ভাই আপনাকে লিখে দিচ্ছি মা, আমি আমার মেয়েকে নিয়ে আসব। যত তাড়াতাড়ি হয় আমি নিয়ে আসব, আপনি চিন্তা করবেন না, আমি আমার মেয়েকে নিয়ে এসে দেখাবো কি আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। আমি কোনো ডোবা থেকে সমুদ্রে পড়ছি না, আমি পাহাড়ের মেয়ে ছিলাম, পাহাড়ের মেয়ে থাকব, আর সারা জীবনে পাহাড়ের মেয়ে হয়ে থাকতে চাই। তোমার ভাষণ কেউ শুনতে চায়নি এখানে, একদম চুপ করে থাকবে। ভেবেছ জোর করে তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিলেই আমি তোমাকে আমার বউ বলে মেনে নেবো? কখনো না। বিকলু, এই ব্যবহারটা না তোমার থেকে, তোমার থেকে কাম্য নয়। তাছাড়া যেটা করেছো সেটা তো তুমি নিজে করেছো, ও তো তোমার কাছে জোর করে সিঁদুর চাইনি, কিচ্ছু চাইনি। তাই বিয়ে যখন করেছো ওকে, ওর যোগ্য সম্মান তোমাকে দিতে হবে, ওর রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। অনুজ, আর তুমি যদি সেটা না করো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আমার জীবন তো নষ্ট হয়ে গেল, আমার জীবন তো শেষ করে দিল মেয়েটা, সেটা কি হবে? অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আর কথা না, আমি আর কোনো কথা অ্যালাউ করব না। যদি ডিভোর্স করতে চাও করবে, তারপরে যদি সেদিন তোমাকে বিয়ে করতে চায় করবে।
কিন্তু এখন যেটা হচ্ছে তার জন্য এখন থেকে তুমি কোনো কথা শোনাতে পারো না। বড়ু, এবার আমি আশীর্বাদ করব। যখন এই বিয়েটা হয়ে গেছে তখন এই বিয়েটা হওয়ার ছিল। ঈশ্বর নিশ্চয়ই এটা চেয়েছিলেন, আর আমি চাই তুমি সুখী হও। ভালো থেকো মা। চৈতালি, ইম্পসিবল, তুমি আমাকে কোনো কিছুতে রিকোয়েস্ট করবে না, জোর করে কোনো কিছু করানো যায় না। আমি তো জোর করিনি, রিকোয়েস্ট করেছি। কিছু করবে না তুমি, তুমি জোরও করবে না, তুমি রিকোয়েস্টও করবে না, ব্যাস। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। কিন্তু কি আশ্চর্য, এত কথা বলছো কেন? আমি তো বলিনি তুমি বাধ্য। আপনাদের পক্ষে কেউ ওর আশীর্বাদ করবেন তো? আমাদের তরফ থেকে তো হয়ে গেল। বাপি, আমি করব। চলো 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 পাল্টা।